যুক্তরাষ্ট্রে দুটি ব্যাংক দেউলিয়ার ঘটনা থেকে শিক্ষা নিতে হবে বাংলাদেশকে। দুর্বল ব্যাংকগুলোর প্রতি নজরদারি বাড়াতে কেন্দ্রীয় ব্যাংককে এমন পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের প্রেক্ষাপট এক নয়, তাই দেশের ব্যাংকিং খাতে এমন পরিস্থিতির আশঙ্কা নেই। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ রানা। সারা বিশ্বে যখন অর্থনৈতিক সংকট চলছে, ঠিক তখন বন্ধ হয়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক, যা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে সারা বিশ্বে। যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতে এমন সংকটের ফলে বেশ আলোচনা চলছে দেশের ব্যাংকিং খাত নিয়ে। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশকেও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। নির্দেশনা দিচ্ছে আর কি, যে আসলে বাংলাদেশেও কিন্তু যে কোনো সময় আসলে পরিস্থিতি খারাপ হতে পারে। তার মানে কি, আসলে খেলাপি ঋণটা একটা বড় রকমের চাপ তৈরি করেছে পুরো ব্যাংক ব্যবস্থায়। এবং সেখানে যেটা হচ্ছে যে যখনই ব্যাংক একটা দুর্বল অবস্থার মধ্যে আসছে, বিশেষ করে আগ্রাসী হারে যে ঋণ দেওয়া সেটার কারণে, এবং যাচাই বাছাই না করেই আসলে ঋণ দেওয়া, অনেক সময় আসলে ওইরকম কোনো প্রতিষ্ঠানের অস্তিত্বই নেই, কাগজের প্রতিষ্ঠান, সেখানেও কিন্তু অনেক ব্যাংক শত শত কোটি টাকা ঋণ দিয়েছে, এবং এটা নিয়ে কিন্তু বড় রকমের চাপের মধ্যে আছে ব্যাংকগুলো। ঋণ প্রদানে বিশৃঙ্খলা সহ দুর্বল হিসেবে 10টি ব্যাংকে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের প্রেক্ষাপট এক না হওয়ায় দেশে এমন পরিস্থিতির সৃষ্টি হবে না। তাদের প্রেক্ষিত এবং প্রেক্ষাপট ঠিক আমাদের প্রেক্ষিত প্রেক্ষাপটের সঙ্গে এক নয়। আমাদের পলিসি রেট কিন্তু আমরা তত বাড়াইনি, এবং আমাদের পলিসি রেটটা আমাদের নির্ধারিত রেটের মধ্যেই আছে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের বন্ড ভ্যালুতে ক্ষতির যে সম্ভাবনা সেটা একদমই নেই। আমাদের দেশে আমরা কিন্তু ব্যাংকগুলোর জন্য ক্রিপ্টোকারেন্সিতে কোনো রকম বিনিয়োগ নিষিদ্ধই করা আছে। তবে দেশের দুর্বল ব্যাংকগুলোতে নজরদারি বাড়ানোর পরামর্শ এই অর্থনীতিবিদের। সরকারি ব্যাংকগুলো যেগুলো রয়েছে সেটা সবসময় আমরা দেখি যে মূলধন ঘাটির মধ্যে থাকে, এবং সবসময় দেখা যায় যে তাদের আসলে শ্রেণীকৃত ঋণগুলো বা খেলাপি ঋণ অনেক বেশি, এবং এটা আসলে প্রাইভেট যে ব্যাংকগুলো আছে তার তুলনায় অনেক বেশি। সুতরাং এই জায়গাতে আসলে একটু নজরদারিটা আরও বেশি করে বাড়াতে হবে। এটা যদি করা হয় এবং নজরের ভিত্তিতে খুব দ্রুত যে সমস্যার সমাধান করার জন্য যদি একটা টাইমলাইন করে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ব্যাংকগুলো ওইরকম কোনো ক্রাইসিসে পড়বে না। এবং নিবিড় নজরদারির মধ্যে নিয়ে আসতে হবে যে সমস্ত ব্যাংক, ছোট ব্যাংক যেগুলো আছে বা যে ব্যাংকগুলোর আসলে খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি সেগুলো। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বলছে, দুর্বল ব্যাংকগুলোকে এরই মধ্যে কঠোর নজরদারির আওতায় আনা হয়েছে। তারপরেও আমরা সতর্ক, আমরা সবসময়ই ব্যাংকগুলোর আর্থিক অবস্থার দিকে খেয়াল রাখছি, নজর রাখছি, এবং তাদেরকে প্রয়োজনীয় যে রেমেডিয়াল নির্দেশনা সেগুলো আমরা দিয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংকের পতন সারা বিশ্বের আর্থিক খাতের দুর্বলতাকেই প্রমাণ করল বলে মনে করেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা।